তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি কন্টেম্পোরারি বাংলাদেশ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন এতে বিএনপির জাতীয় পর্যায়ের নেতাসহ শিক্ষাবিদ সাংবাদিক ও সমাজের বিশিষ্ট জনেরা অংশ নেন এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে তবে তাদের ষড়যন্ত্র থেমে নেই আন্দোলনের নামে বিভিন্নভাবে তারা ছাত্র জনতার বিজয়কে নষ্ট করার ষড়যন্ত্র করছে গণমাধ্যমের উপর হামলার বিষয়েও উদ্বেগ জানান মির্জা ফখরুল কিছু সংখ্যক ঘটকারী কিছু সংখ্যিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশপ্রহী মানুষের মেনে নেওয়া উচিত নয় এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যাই না সহনশীলতার অভাব হয়েছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আবার অভ্যুত্থান ফের করে যাবে বিপ্লব ফের করে যাবে এবং আমরা আবার বর্তমান সরকারের প্রতি সকলের সমর্থন রয়েছে উল্লেখ করে বিএনপি महासचिव বলেন প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জাতির মঙ্গল সংস্কার করতে হবে আমরা সংস্কার সংস্কারবিরোধী নই সংস্কার করেই আমরা নির্বাচন যেতে চাই কেন নির্বাচন দিতে চাই ওই কথাই বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় কোনো উস্কানিতে পা না দিতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা